نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مصلي السلام عليكم আমি আমার যেহেতু অন্যান্য একটু কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেছে আজকের এই মহাফিলে সম্মানিত সভাপতি এই মহাফিলে উপস্থিত আছেন অত্র এলাকার চেয়ারম্যান মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল শুকুর এবং উপস্থিত এই দরবার শরীফের মুরিদান দূর দূরান্ত থেকে আগত মুর্শিদান বাইরা এবং এই দরবারের ভক্ত আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনারা জানেন দীর্ঘদিন এই দরবারের সাথে আমাদের সম্পর্ক একটি হৃদয়ের একটি সম্পর্ক আছে আমি হযরত মমতাজ উদ্দিন রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জিন্দা ওলি কারণ আমি তার ব্যাপারে আমি নিজে চাক্ষুষ একজন প্রমাণ আপনারা জানেন আমি 96 সালে অত্র এলাকা থেকে নির্বাচন করেছিলাম এবং উপনির্বাচন করেছিলাম উপনির্বাচনে আমি না জাতীয় নির্বাচনে আমি কর্নেল অলির সাথে পরাজয় বরণ করেছিলাম সচরাচর পরাজয় যারা বরণ করে তারা মনে দুঃখ থাকে তারা হয়তো ঘরের কোনায় আফসোস করে বা জনসমক্ষে বের হয় না কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম শুধু হুজুরের দরবারে তিনি অত্যন্ত আওয়ামী লীগের দলের প্রতি একজন সুরিত এবং আমাদের একজন মুরব্বী ছিলেন হিতাকাঙ্ক্ষী ছিলেন আমরা সবাই খুব দুঃখ বারাক্রান্ত মন ছিল আমরা যার যার ঘরে চলে গিয়েছি হুজুর ওনার মুরিদানদের খবর দিলেন এবং নির্দেশ দিলেন তোমরা নৌকা নিয়ে মিছিল করো সবাই আশ্চর্য হয়ে গেল কারণ আমরা হই নাই আমরা আবার মিছিল করব এদের এটা কোন ধরনের ওনার জানা হয়ে গেছে আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এটা আমাদের কারো জানা ছিল না কারণ তখন টেলিভিশনও বা খবরের কাগজেও রেজাল্ট তখন আসেনি রেজাল্ট আসে নাই আওয়ামী লীগ জয়ী হয়েছে এই রেজাল্ট আসে অনেক পরে উনি টেলিভিশন এবং রেডিওতে প্রচারের অনেক আগে মানুষ বাংলাদেশের মানুষ জানার আগে উনি জেনে গেছেন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তাই উনি এই মুরিদানদেরকে নৌকা প্রতীক নিয়ে পুরো রাস্তা টহল দিয়ে তার খুজুরের নির্দেশে তারা সেদিন মিছিল করেছিল অনেকেই অনেকেই হাঁটছিল অনেকেই অবজ্ঞা করছিল কিন্তু হুজুরের জানা হয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তাই আমি মনে করি এ ধরনের অলি এই যুগে খুব বিরল আমি যখনই সুযোগ পাই আমি এখানে আসি এবং আমার মামা মোহাম্মদ আলী সাহেব উনি অত্যন্ত কামেল মানুষ উনি আমি মনে করি হুজুরের যোগ্য উত্তরসূরি তাকে তার প্রতি আপনারা অবশ্যই অনুরক্ত থাকবেন আপনারা আমাকেও দোয়া করবেন আমি যেন হুজুরের যে আদর্শ সে আদর্শ মাথায় রেখে দেশ এবং জাতির কল্যাণে অবদান রাখতে পারি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশ এবং জাতির কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা